সারা বছর যদি পানি থাকে সেখানেও এই ঘাস চাষ করতে পারবেন আবার যেখানে দুই মাস পানি থাকে সেখানেও এই ঘাস চাষ করতে পারবেন যে পুকুরে ছয় ফিট সাত ফিট পানি ওঠে সেখানেও চাষ করতে পারবেন এই ঘাসটি প্রচুর পরিমাণে নরম পাতাগুলো মসৃণ বা জলাবদ্ধ জমিতে কি ঘাস চাষ করবেন যারা সিলেট অঞ্চলে আসেন বা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আসেন জলাবদ্ধ জমি আছে তারা এই ঘাসটি নিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা আলোচনা করব যে আপনি পুকুরের মধ্যে কি ঘাস চাষ করতে পারেন এবং পুকুরের জন্য সব থেকে ভালো ফলনশীল কি ঘাস হতে পারে তো দর্শক আমার বাম পাশে হচ্ছে এগুলা পাকচং ঘাস আগের ভিডিওতে দেখেছেন এটা পুকুর পারে চাষ করা যায় এখন আমরা দেখাবো পুকুরের ভিতরে কি ঘাস চাষ করতে পারেন পুকুর থেকে এটা আমরা যখন এই ঘাসটি লাগিয়েছিলাম এই ঘাসের চাষ করার জন্য আমাদের একটু লম্বা সাইজ কাটিং নিতে হয়েছিল প্রায় তিন ফুট সাইজের কাটিং তার কারণ এখানে তখন পানি ছিল প্রায় আড়াই ফুটের মতো তো দর্শক এখন আড়াই ফুট থেকে চার ফুট পর্যন্ত বা তিন ফুট পর্যন্ত পানি থাকলেও এই ঘাস চাষ করা যাবে অর্থাৎ সারা বছর যদি পানি থাকে সেখানেও এই ঘাস চাষ করতে পারবেন আবার যেখানে দুই মাস পানি থাকে সেখানেও এই ঘাস চাষ করতে পারবেন আবার এই এই ঘাসটি যে পুকুরে ছয় ফিট সাত ফিট পানি ওঠে সেখানেও চাষ করতে পারবেন তবে হ্যাঁ যখন আপনার ওই পুকুরের পানিটি শুকিয়ে যাবে অর্থাৎ পানিটি এক ফুট দুই ফুটের কমতির দিক থাকবে তখন এই ঘাসটি চাষ করতে হবে মনে রাখবেন এই ঘাসটি তখন লাগাতে হবে যখন কমতেছে যখন পানি পুকুরের পানি কমতে কমতে এক ফুটের মতো আছে বা দেড় ফুটের মতো আছে তখন লাগিয়ে দিবেন এবং এক সময় দুই মাস পরে দেখবেন ওই পুকুরে আবার পানি হওয়া শুরু হয়ে গেছে কিন্তু যখন পানি হওয়া শুরু হবে তখন এই ঘাসটি এত বড় হয়ে যাবে সুতরাং আপনার ওই ঘাসটি তখন বেঁচে যাবে এটুক মনে রাখবেন তো দর্শক এই পুকুরের ভিতরে যে ঘাসটি চাষ করছি এই ঘাসটির নাম হচ্ছে অজানা ঘাস এই অজানা ঘাসের ফলন হিসেবে যদি আমরা আপনাদেরকে বলতে চাই অজানা ঘাসের ফলন ব্যাপক এই ঘাসটি প্রতি হেক্টরে প্রতি বছরে প্রায় ছয়শ টনের মতো ঘাস উৎপাদন হচ্ছে এবং এই ঘাসটি প্রচুর পরিমাণে নরম পাতাগুলো মসৃণ নরম হিসাবে আমি আপনাদেরকে দেখাই মানে আমি এই ঘাসগুলো ভিতরে সাদা অংশ এই সাদা অংশ যত বেশি থাকে ওই ঘাস কিন্তু নরম তত বেশি এটুকু মনে রাখবেন একদম নরম আপনি যদি গরুকে দেন অনেকেই চপার দিয়ে কেটে ঘাস খাওয়াতে হয় এই অজানা ঘাসটি চপার ছাড়াও প্রায় সবটুকু ঘাস গরুতে খেয়ে ফেলে তো দর্শক আশা করবো যারা এই ভিডিওটি দেখছেন পুকুরের মধ্যে ঘাস চাষ করবেন বা জলাবদ্ধ জমিতে কী ঘাস চাষ করবেন যারা সিলেট অঞ্চলে আছেন বা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আছেন। জলাবদ্ধ জমি আছে তারা এই ঘাসটি নিতে পারেন অজানা হাইব্রিড ঘাস আমরা স্বল্প মূল্যে একদম স্বল্প মূল্যে সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা এই ঘাসটি পৌঁছে দেবো এবং কিছু সংখ্যক থানা শহর আছে যেগুলোতেও আমরা পৌঁছে দিতে সক্ষম তো অবশ্যই দর্শক আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঘাসটি চাষ করবেন তাতে করে আপনাদের এই আনাচে কানাচে যেসব পতিত জমি পড়ে আছে অযথা ফেলে রেখেছেন সেসব জমি চাষ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান ঢাকা বাংলাদেশ